চেষ্টা দিয়ে বড় বড় ফল উঠবে, কিন্তু তুমি হলে সোনামুখী সুচ। দশ লাগবে, দশ। ওকে, দারুণ লাগছে, হুঙ্কার তো দারুণ লাগছে। আমি শুধু জানি না এই মেয়েটা কে। কই, কিছু হয়নি তো? এই মেয়েটা ওর কি লাগে কি হয়? তোকে দেখেই বোঝা যাচ্ছে। তুই এখানে থাকলেও তোর মন এখানে নেই। এই কারো প্রেম করিসনি তো? মুভির কাহিনী ঠিক আছে, মুভির প্লটটা অনেক ভালো হয়েছে। তাহলে তো বেঁচেই যেতাম। এখনো পর্যন্ত এই মুভির প্লটটা এই যতটুকু পর্যন্ত দেখলাম, এখনো পর্যন্ত কোন মুভির সাথে মানে মিল খুঁজে পাই না আমি। তাই নাকি? লোকটা কে? দেখতে কেমন? দেখতে জলের মতো কোমল, অথচ পাথরের মতো কঠিন, নিষ্প্রাণ। আগুনে কখনো হাত দিয়েছিস? তার নিঃশ্বাস আগুনের চেয়ে উত্তপ্ত। আকাশের মতো বিশাল তার মন, অথচ অথচ সেই মনে ছেয়ে আছে ভয়ের কালো মেঘ। যেকোনো মুহূর্তে, যেকোনো মুহূর্তে ঝড় হয়ে নষ্ট করে দেবে পৃথিবী। থ্যাংক ইউ। দারুন দারুন দারুন। ওকে, বাট এখানে কিন্তু স্বপ্ন ম্যাডাম বুঝতে পারতেছে না, ও কিন্তু একটা ফাঁদে ফাঁদ দিচ্ছে। রিয়াজ কিন্তু ফাঁদ ফাঁদছে, বাট রিয়াজ কিন্তু নিজেই ওর ফাঁদে ফাঁদ দিচ্ছে। দুইজনে একই ফাঁদে ফাঁদ দিচ্ছে। রিয়াজ নিজের ফাঁদে ফাঁদ দিয়ে নিজের প্রেমে পড়ে যাবে। তো স্বপ্ন ম্যাডাম যেই না ওর বান্ধবীকে ওর মনের মানুষের ব্যাপারে কি বলতেছে, ঠিক সেই মুহূর্তে রিয়াজের আগমন। দারুণ একটা ব্যাপার। রিয়াজ কিন্তু একদম সাধারণ একটা ছেলে, প্রচুর মানায় এই দুইজনকে, প্রচুর। আচ্ছা ওকে, ও একটু টেস্ট করছে। স্বপ্ন না সত্যি? এই ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? কলিজায় লাগছে একবারে কথাটা, সাবধান ম্যাডামে কলিজায় লাগছে, মানে একটু চেঞ্জ আসছে, বুঝতে পারতেছে সাবধান ম্যাডাম। সাথে আবার ফুল, অসাধারণ ফিলিংস। হ্যালো, হ্যাঁ একটু অপেক্ষা করুন, দিচ্ছি। মাটি, তোমার ফোন। হ্যালো, আমি আমি ফুল বলছি। তোমার কোথায় কষ্ট আমাকে বলতে পারো? ফুল, আমাকে আমাকে বিশ্বাস করতে পারো মাটি। ফুল, এই কথা বলবি না, চুপ। মাটি, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আমি আমি তোমাকে ভালোবাসতে চাই মাটি। ফুল, কি হলো রে? ও মাই গড। ওকে,
এই কমেডি ও আমার এইভাবে বিরক্ত করে কেন? বারবার ভালোবাসি ভালোবাসি বলে কেন? কেন বলে? এটা আমি ছুটে পড়ে গেছে পাতা ফাঁক মেয়েটি তোর প্রেমে পড়ে গেছে, এবার আমিও ফুলকে হাতের মুঠোয় এনে কমিশনারকে চোরা বালিতে ধাক্কা দিয়ে ফেলে দেব। এটা পুরোটাই ফাঁক। এই দুই হাত গরিবের হাত আপা, কিন্তু যখনই যার সামনে পাচ্ছি সেই কয় ভিক্ষা করে নিয়ে ব্যবসা করি। আপনি কোন আপা, এত বছরে এই কলেজে চাকরি করার পরও দুইটা স্বর্ণের বালার জন্য আমার মায়ের বিয়ে যদি ভেঙে যায় তাইলে এই মুখ নিয়ে কেমনে দাঁড়াবো মায়ের সামনে? দুইটা স্বর্ণের বালা না হলে জামাইয়ের বাপ আমার মায়ের ঘরে তুলবো না, তাইলে আমার মায়ের কি তার ভালোবাসার ঘরে যাইতে পারবো না? যাবে অবশ্যই। স্বপ্ন ম্যাডামের মন কিন্তু অনেক ভালো, তোমাকে আর কারোর সামনে হাত পাতা খুবই ভালো মেয়ে, যেমন কোমল তেমনি নরম। তিন তারিখ ঠিক করে ফেলো। আপনি আপনার বেলা আমার দিয়ে দিলেন, মনে করো এক বোন তার অন্য বোনের বিয়েতে উপহার দিচ্ছে। কথা দেন আপা, আমার মেয়ের বিয়ের দিনে আপনি এই গরিবের বাড়ি অবশ্যই আপনার পায়ে তুলা দিবেন। আরে আরে আচ্ছা দেব। কথা দেন। আচ্ছা দেব, অবশ্যই দেব। যাও। নতুন মাস্টার হল চালাও।